এটা রাজ্যপালে যাওয়াটাকে জাস্টিফাই করতে রাজ্যপাল যাদের জন্য যাচ্ছেন এবং রাজ্যপাল যাদের মদত করছেন তারা তাকে মৃতদেহ দিয়ে স্বাগত জানাবার জন্য এই মৃত্যুর কারণটা তৈরি করালো। অর্থাৎ তৃণমূল কংগ্রেস এর সঙ্গে জড়িত নয়, রাজ্যপাল দেখাতে হবে পশ্চিমবঙ্গে খারাপ, রাজ্যপালের মুর্শিদাবাদ যাওয়াটা যুক্তিগ্রাহ্য করতে হবে, জাস্টিফাই করতে হবে। সেই কারণে বিরোধীরা কেউ কেউ হাত মিলিয়ে একটা মৃতদেহ তৈরি করলো, একটা দুর্ভাগ্যজনক মৃত্যু, তাতে একটি প্রাণ বলি হলো। আমরা যে কোনো মৃত্যুর নিন্দা করি, বিরোধিতা করি, এবং রাজ্যপাল আজকে যদি না যেতেন তাহলে সম্ভবত এই মৃত্যুটা হতো না। এই মৃত্যুর জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজ্যপাল সিভি আনন্দ বোস দায়ী। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন সরাসরি দেখুন। যে অফিসিয়ালি 40 জন ব্যক্তির মৃত্যু ঘটেছিল, আনঅফিসিয়ালি প্রায় বলা হয় 100 জনের বেশি মানুষের মৃত্যু ঘটেছে। 12 জন তো শুধু ভোটের দিন মারা গেছিল, তারপরেও অবাক হয়ে আমরা দেখছি যে রাজ্য নির্বাচন কমিশন এই মৃত্যুর সংখ্যাকে কমানোর কোনো চেষ্টা করছে না। গতকাল আমাদের মাননীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের নিজের সংসদীয় ক্ষেত্র দিনহাটাতে 4 জন গুলিবিদ্ধ হয়, কিন্তু ভারতীয় জনতা পার্টির এই কর্মীরা এতটাই গণতন্ত্র রক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আজকে আমার জেলা সভাপতির সাথে কথা হয়েছে, একটি ছেলে যার পায়ে গুলি লেগেছে সে বলেছে, আমাদের জেলা সভাপতিকে রিকোয়েস্ট করেছে, আমি আমার জেলা সভাপতিকে বলেছি তার রিকোয়েস্ট অনুরোধটা রাখার জন্য, যে সভাপতি যেন তাকে পায়ের গুলিটা বের হয়ে যাওয়ার পর কালকে যেন অবশ্যই তাকে ভোট দিতে নিয়ে যায়। এই মানসিকতা নিয়ে ভারতীয় জনতা পার্টির কর্মীরা লড়াই করছে, আমরা আগামী দিনেও লড়াই করব। 2018 সালে কেন্দ্রীয় বাহিনী সেইভাবে ডাকা হয়নি, প্রায় 46,000 পুলিশ ফোর্স যারা মূলত লাঠিধারী তাদেরকে ব্যবহার করা হয়েছিল, ভোটের নামে প্রহসন চলেছে। আমার কাছে একটু নাম্বার আছে, আমার একটু 30 নম্বর দিয়ে দিতে আছে। এই যে নিশান আছে না, এই কি আপনি পিছে সে পুছে কিছু শুনাই দেবে কে কি। নবগ্রামে আপনারা জানেন, নবগ্রামে তৃণমূল সভাপতি খুন হন, সেই নবগ্রামে নিহতের বাড়িতে যান আজকে রাজ্যপাল। দেখো এই মুহূর্তে আমরা রয়েছি মুর্শিদাবাদের নবগ্রামে। তুমি দেখতে পাবে যে নবগ্রামে একটি বাড়িতে রাজ্যপাল সিভি আনন্দ বোস এসে পৌঁছেছেন। এটি হচ্ছে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মোজাম্মেল শেখের বাড়ি নবগ্রামের সাহেবনগরে, যার বাড়িতে এই মুহূর্তে রাজ্যপাল সিভি আনন্দ বোস এসে পৌঁছেছেন। এই মোজাম্মেল শেখ তিনি দিনকুড়ি আগে তাকে খুন করা হয় বলে অভিযোগ, এবং তাকে খুন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গেই কথা বলতে এসে পৌঁছেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যারা এখানে রয়েছেন স্থানীয় মানুষজন তাদের সঙ্গে একটু কথা বলে নেব। উনি কি আপনাদের এখানকার অঞ্চল সভাপতি? হ্যাঁ, অঞ্চল সভাপতি। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা তো গ্রামে গিয়েছিল, মানে এমনি কাজে গিয়েছিল দুষ্কৃতীরা, কংগ্রেসের দুষ্কৃতীরা আপনার গুলি করে আপনার এই রড দিয়ে মাথায় মেরে মেরবে। এটা মানে জুন মাসের তারিখটা বলতে পারবো না, জুন মাসের মানে 15 তারিখ অঞ্চল সমিতি মানে কংগ্রেস। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো যে গ্রামের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা আছেন তারা বলছেন যে মোজাম্মেলকে খুন করা হয়েছিল এবং তার খুনের পিছনে কংগ্রেসের বিরুদ্ধে তারা অভিযোগ আনছেন। সেই বাড়িতেই এই মুহূর্তে রাজ্যপাল এসে পৌঁছেছেন, পরিবারের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই মোজাম্মেল শেখের বাড়ি,